বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের হিরো বা ভিলেন যাই আপনি বলুন না কেন সবই বৃষ্টি পূর্বাভাস ছিল প্রথম ম্যাচটা বিভিন্ন সময়ে বৃষ্টিতে বাধাগ্রস্ত হবে তবে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যাবে সেটা হয়তো আমরা ভাবিনি কলম্বো বা পাল্লে কেলেতে পুরো এশিয়া কাপ জুড়ে বৃষ্টির বিপত্তি কতটা সেটা আমরা দেখেছি তবে হোম অফ ক্রিকেটে এমন চিত্র আসলে খুব কমই দেখা গেছে কারণ হোম অফ ক্রিকেটে বৃষ্টি থামলেই খেলা শুরু করে দেয়া যায় বৃষ্টি তো আসলে থামেনি বৃষ্টি নিয়ে তো আপনি যা বলার বললেন তবে আমার মনে হচ্ছে যে আগে পারফরমার দিয়ে দিয়ে বলি এই ম্যাচ আসলে প্রাপ্তি কি প্রাপ্তি হতে পারে যে মুস্তাফিজুর রহমান কারণ প্রথম স্পেলে মুস্তাফিজুর রহমান যে বলটা করলেন সেটা আসলে অনেকদিন মনে রাখবে আপনি যদি মুস্তাফিজুর রহমান ওই যে মুস্তাফিজকে হারিয়ে খুঁজছেন নিজেকে বা আপনি হয়তো মুস্তাফিজকে খুঁজছেন যে সে পুরনো মুস্তাফিজ কই ওই অপ্রতিরোধ্য মুস্তাফিজ কি আরেকবারে ফিরলেন এই হোম ক্রিকেটে সেটা একটা প্রশ্ন থেকে যায় বটে তবে প্রথম স্পেলে যা দরকার ছিল বাংলাদেশ দলের যেহেতু ক্যাপ্টেন তার হাতে নতুন বলটা তুলে দিয়েছিলেন তো শুরুতে উইকেট দরকার ছিল খুব স্বাভাবিক তিনি সেই কাজটা একেবারে ঠিকভাবে করলেন প্রথম পাঁচ ওভারে টানা একটা স্পেল ছিল সে স্পেলে তিনি দুটো উইকেট তুলে নিয়েছেন পরে আবার যখন অপোনেন্ট 97 রানের একটা জোট গড়ে ঠিক তখনই এসে উইকেটটা নেন মানে একেবারে কাজের কাজ যাকে বলে কাজের কাজই আপনি বলতেই পারেন আর মুস্তাফিজুর রহমান অনেকদিন পর সেই মুস্তাফিজ হয়ে ফিরলেন যে মুস্তাফিজের আসলে ফিজ হওয়া অনেক বেশি ওঠা দরকার বাংলাদেশ দলের সে ফিজকে আসলে হয়তো হোম ক্রিকেটের দর্শকরা দেখলো বৃষ্টির আগে অবশ্যই কোনো সন্দেহ নয় কারণ এশিয়া কাপের আগ পর্যন্ত আমরা কিন্তু জানতাম গেল 4-5 বছর ধরে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্তত ওয়ানডে বা টি-20 ফর্মেটে অটো চয়েস ছিলেন এশিয়া কাপের প্রথম ম্যাচের পর তিনি দল থেকে বাদ করেছেন তবে যেভাবে কামব্যাক করেছেন চ্যাম্পিয়নের মতোই কামব্যাকটা করেছেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টিমেট ওভারটা যেভাবে করেছেন দলকে জিতিয়েছেন আজকে নিউজিল্যান্ডের বিপক্ষেও শুরুতে যে আর্লি মুভমেন্টটা ছিল বৃষ্টির কারণে পিচে যে ময়েশ্চারটা ছিল সেটা যেভাবে কাজে লাগিয়েছেন আউটস্ট্যান্ডিং একটু নাসুমের কথা আসলে বলতে চাই কারণ মিরপুরের উইকেটটা সবসময় স্লো লো হয় স্পিনাররা সাহায্য সহযোগিতা পায় 30 ওভার পর্যন্ত যখন কোনো স্পিনার উইকেট পায়নি আমরা কিন্তু অবাকই হয়েছি এরপর 31তম ওভারটায় নাসুম আসলে পুরো ম্যাচের চিত্রটাই পাল্টে দিয়েছেন ব্যাক টু ব্যাক দুটা উইকেট পেয়েছেন পুরো ম্যাচ জুড়ে যে ধরনের বল করেছেন গতির ভ্যারিয়েশন ছিল কোনোটা আর্মার করেছেন কোনোটা জোরের ওপর করেছেন কোনোটা আস্তে করেছেন এশিয়া কাপে খুব বেশি উইকেট তিনি পাননি শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটলেস ছিলেন ইন্ডিয়ার বিপক্ষে উইকেটলেস ছিলেন তবে 44 রানের একটা ম্যাচ জয়ী ইনিংস কিন্তু তিনি খেলেছেন সেটা তার আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়েছে আজকের ম্যাচে সেই চিত্রটাই কিন্তু আমরা দেখেছি তবে আপনি তো যা বলার বলে দিলেন মানে দুই পারফরমার নিয়ে আসলে কথা বলতে হতো এই ম্যাচটাতে তবে সৌম্য মাহমুদুল্লাহ রিয়াদরা কিন্তু বল হাতে তুলে নিয়েছেন যেটা আজকের ম্যাচের একটা ছোট্ট হাইলাইটস হতে পারে যে রিয়াদ আসলে এই বছরটা এখন পর্যন্ত অনেক উইকেটে বল করেননি আগের বছরটা আমরা দেখেছিলাম ভারতের সঙ্গে একটা ওভারই করেছিলেন তিনি তবে আজকে ফিরলেন আবার বল হাতে বোলিং করলেন যেটা হয়তো বাংলাদেশের জন্য অন্য একটা ভাবনার কারণ হতে পারে যে বিশ্বকাপের প্ল্যানে কী হতে পারে তবে আপাতত সবচেয়ে বড় আক্ষেপ বোধহয় আজকের এই বৃষ্টি যেটা এখন পর্যন্ত হচ্ছে ম্যাচ তো আপাতত পরিত্যক্ত হয়ে গেছে তবে ক্রিকেটের সব আপডেট জানতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে সবসময় শুধুমাত্র টি-স্পোর্টস এ ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.